Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hello everyone, I am Ayesha and welcome back to my another tutorial video. And today I am going to show you the most prettiest three part crown hijab. So, not talk anymore and let's start the tutorial video. Wait, who have not subscribed my channel? Please quickly subscribe my channel now. Crown hijab ti porar jonno prothome ei dui parter ekti hijab pore nite hobe ar ei dui parte khubi sundor kore cherry fabric e kora ache ar ekhantite ei je mukher kache dukanor jonno ar sathe duti fita deya thake ami ekhon ei dui parter hijab ti pore nechi এবারে এই ফিতা দুটোকে আমি পিছনে বেঁধে নিব আর হ্যাঁ একটা কথা সেটা হচ্ছে যারা আমার এই প্রোডাক্টটি পারচেজ করতে চান মানি 3 পার্ট ক্রাউন হিজাবটি পারচেজ করতে চান যে কোনো কালারে কাস্টমাইজ করে দেয়া যাবে তারা এখনি আমার পেজে ইনবক্স করুন আমার পেজ হচ্ছে লাইট অফ ইসলাম ফিতাটি বাঁধা হয়েছে এবার মুখের সাথে ভালোভাবে সেট করে নিচ্ছি আর হিজাবে নিচের পাটটা হচ্ছে এরকমের দুইটা করে পাট দেয়া থাকে দুইটা লেয়ার থাকে আর কি আর এবারে আমি এটার সাথে নোসনি কাপ থাকবে এবং সেই নোসনি কাপটি পরে নিচ্ছে আর এই নোসনি কাপটি হচ্ছে দুই পার্টের দুই পার্ট দেওয়ার কারণে কিন্তু ফেস কোনোভাবেই দেখা যায় না এই ফেব্রিকটা এত সুন্দর দুবাই চেরি ফেব্রিক যারা ইউজ করেছেন তারা অলরেডি জানেন যে এই ফেব্রিকটা কতটা সফট এবার আমি নোসনি কাপটি পরে নেচ্ছি নোসনি কাপের পাশে এই যে দুটো বাটন দেয়া আছে এই বাটনের সাথে আমি উপরের হুডি পার্টটা অ্যাটাচ করব উপরের হুডি পাটটা হচ্ছে এরকমের যে খুবই সুন্দর করে ফ্রি করে ক্রাউনের মতো করে দেয়া আছে আর এখানে কিন্তু খুবই সুন্দর করে দুটো বাটন দেয়া আছে আর এই বাটনগুলো কিন্তু অনেক বেশি মজবুত এবার এই দুটো হুকের সাথে বা বাটনের সাথে আমি এটাকে সেট করে নিচ্ছি এভাবে ঘুরিয়ে জাস্ট পয়েন্ট করে বসিয়ে দিব আমাদের পেজে এই হুকগুলো এত বেশি উন্নত মানের যে আপনি কিন্তু সাথে সাথে লাগানোর সাথে সাথে অ্যাটাচ হয়ে যাবে তো আমার অলমোস্ট হিজাবটা পরা হয়ে গেছে এবার দেখেন এটা হচ্ছে ফাইনাল লুক নিচে টু পার্ট হিজাব এবং পিছনের সাইডটা কিন্তু এরকমের এই পিছনের সাইডটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর আমার পুরো নিকাপটিও পরা হয়ে গেল তো যারা আমার পেজ থেকে এই প্রোডাক্টটি পারচেজ করতে চান তারা আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে পেজের সেখান থেকে প্রোডাক্টটি পারচেজ করবেন আর হিজাবটি স্টেপ টু দেখিয়ে দিচ্ছি এখানে উপরে যে হুডি পার্টে সেখানে লাস্টে দুটো বাটন থাকে সেটাকে কিন্তু এভাবে করে পিছনে ঘুরিয়ে দিলে আরও একটি স্টাইল হয়ে যায় সেটার স্টাইল হচ্ছে এরকমের পিছন থেকে এরকম থাকবে আমার এই হিজাবটার টিউটোরিয়ালটা কিন্তু অনেক দেখতে চেয়েছেন আপনারা যে আসলে এই হিজাবটি কীভাবে পরে আর আপনাদের থেকে অনেক বেশি রেসপন্স পেয়েছি এই হিজাবটির আর এই হিজাবটি আসলে আমার নিজেরও পার্সোনালি একটা ভালোবাসা হিজাবের উপর থেকে এই যে বেশি ফ্রিল করে দেওয়াটা এটাই আসলে সবার বেশি খুব পছন্দের হয় আর আমার নিজেরও পার্সোনালি এটা একটা খুবই পছন্দ আজকের মতো এ পর্যন্তই পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ